প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবারকাত দর্শক আশা করি সকলেই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে অনেক ভালো আছি প্রিয় দর্শক আজকে আমি তিনটি বিশেষ গুরুত্বপূর্ণ আমলের কথা আপনাদেরকে জানিয়ে দেব যে তিনটি আমল করলে আল্লাহ রব্বুল আলমিন আপনার আমল নামে অসংখ্য নেক দান করবেন আপনার অসংখ্য অগণিত গুনা মাফ হয়ে যাবে আপনি আল্লাহ আলামের সাহায্য পাবেন আল্লাহ আলামের পক্ষ থেকে রিজিক পাবেন প্রিয় দর্শক এমন তিনটি বিশেষ আমলের মধ্যে প্রথম আমলটি হচ্ছে মাত্র দুই মিনিটের আমলে দুই হাজার নেকি লাভ করবেন এবং দুই হাজার গুণা মাফ হয়ে যাবে দর্শক মাত্র দুই মিনিটে আপনি আল্লাহ করতে পারেন এই আমলের বিনিময়ে নেকি এবং দুই হাজার গুণা মাফের ওয়াদা করেছেন প্রিয় দর্শক উক্ত আমলটি যদি আপনি একদিন করেন এক মাস করেন এক বছর করেন এবং বছরের পর বছর করতে থাকেন তাহলে কি পরিমাণ নেকি আপনার আমল নামায় লিপিবদ্ধ হবে এই শকের মাধ্যমে তা লক্ষ্য করুন এক মিনিটের মেহনতে একদিনে এক হাজার নেকি লাভ করবেন দুই মিনিটের মেহনতে একদিনে দুই হাজার নেকি লাভ করবেন এক মাসে এক হাজার গুণন তিরিশ তিরিশ দিনে এক মাস তাহলে এক হাজার গুনন তিরিশ হাজার নেকি লাভ করবেন এক মাসে এক বছরে বারো মাসে এক বছর বারো গুণন তিরিশ হাজার সমান সমান তিন লক্ষ ষাট হাজার নেকি আপনার আমল নামায় লিপিবদ্ধ হবে বিশ বছরে বাহাত্তর লক্ষ নেকি আল্লাহ আল্লাহরাব আলমিন আপনার আমল নামায় দান করবেন দলিল হচ্ছে হজরত সাদিব আবি আকাশ রাদি আল্লাহ তালু বলেন একদিন আমরা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের দরবারে বসা ছিলাম এমন সময় তিনি বললেন তোমাদের মাঝে কেউ কি রোজ এক হাজার নেকি মানে প্রতিদিন এক হাজার নেকি কামাই করার ক্ষমতা রাখে না কামাই করতে পারে না উত্তরে মজলিসের একজন জিজ্ঞেস করল হে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আমরা প্রতিদিন এক হাজার নেকি কিভাবে কামাই করব নবীজি সাল্লাহ সাল্লাম বললেন এক শতবার সুবাহান আল্লাহ পর এর বিনিময়ে এক হাজার নেকি লিখে দেওয়া হবে কিংবা এক হাজার গুণা মাফ করে দেওয়া হবে মহান আল্লাহ তালার সান দেখুন একশো বার সোবাহন আল্লাহ বিনিময়ে তিনি এক হাজার নেকি দান করেন শুধু তাই নয় এত হলো সর্বনিম্ন সংখ্যা এখলাস ও নিয়ত অনুপাতে তিনি যাকে যা খুশি সব দিতে পারেন এক বর্ণনা আছে এর বিনিময়ে এক হাজার লিখে দেওয়া হয় কিংবা এক হাজার গুণাও মাফ করে দেওয়া হয় অপর বর্ণনা আছে এক হাজার লিখে দেওয়া হয় এবং এক হাজার গুণাও মাফ করে দেওয়া হয় সোবাহান প্রিয় দর্শক এই আমলের হাদিসটি রয়েছে সহি মুসলিম শরীফের মধ্যে প্রিয় দর্শক সুবাহান আল্লাহ বলার ফজিলত হাদিস হজরত আমর ইবনে সোহাইব রাজি আল্লাহ থেকে পর্যায় করবে তার পিতা ও তার দাদার সূত্রে বর্ণিত তিনি বলেন প্রিয় নবী সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি সকাল এবং সন্ধ্যায় নিম্ন লিখিত এক একশতবার করে পড়বে সে একশত হজ আদায়কারীর সমতুল্য সব পাবে তাসবিরটি হলো এই আল্লাহ অর্থ আল্লাহ তালা পুত পবিত্র প্রিয় দর্শক দ্বিতীয় আমলটি হচ্ছে যে আমলটি করলে আল্লাহ আলমিন কুদরতি ভাবে আপনার অভাব অনটন থেকে হেফাজত করবেন এবং আপনাকে আল্লাহ জান্নাতুল রবীন্দন করবেন প্রিয় দর্শক এমন একটি আমল হচ্ছে এই আমলটি দশ মিনিটে থেকে হেফাজত ও জান্নাত লাভ হজরত আলী রদি আল্লাহ আহ থেকে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলহি আসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রত্যেক দিন তিনশো বার করে এই ছোট্ট দোয়াটি পড়বে আলাহা ইহল মালিকুল হাকুল মুবিন এখানে বাংলা উচ্চারণ দেওয়া আছে লা ইলাহ ইল্লাল্লাহুল মালিকুল হাফকুল মবিন এই বাক্যটি পাঠ করবে যে ব্যক্তি তাহলে এটি তার জন্য অভা বনটন থেকে হেফাজতের ওসিলা হবে এবং কবরের দুর্দশা থেকে কবরের আজাদ থেকে মুক্তির কারণ হবে যে ব্যক্তি এই বাক্যগুলো পাঠ করবে এর বর্গতে সে বাহ্যিক অভ্যন্তরীণ সাতসন্দ লাভ করবে এবং জান্নাতের দরজাগুলো তার জন্য খুলে যাবে সুবহানুল্লাহ মোট কথা যে ব্যক্তি প্রত্যেকদিন নির্দিষ্ট সংখ্যক এই বাক্যটি পাঠ করবে সে বড় বড় চারটি উপকার লাভ করবে যার প্রতিটি উপকারই এমন প্রতিজন মানুষই যার মুখাপেক্ষী অর্থাৎ সকল মানুষের যা প্রয়োজন হয়ে থাকে কাজেই প্রতিদিন কমপক্ষে কম্পকে বার করে হলেও এই তাসপিটি পড়া চাই উপকার অভাব অনটন আর্থিক অসচ্ছলতা দূর হবে মানে অভাব অনটন দূর হবে আপনার আর্থিক সচ্ছলতা দেখা দেবে আল্লাপাক আপনাকে সাহায্য করবেন দুই কবরের অন্ধকার ও নিঃসঙ্গতায় আলো সঙ্গ লাভ হবে তিন বাহ্যিক অভ্রান্তরীণ লাভ করবে এবং চার জান্নাতে প্রবেশের অধিকার লাভ হবে শোভা প্রিয় দর্শক তৃতীয় আমলটি বা তিন নম্বর আমলটি হচ্ছে যে আমলটি করলে আল্লাহ রব্লা আলমেন আপনাকে অবশ্যই জাহান নাম থেকে মুক্তি দান করবেন মাত্র দশ সেকেন্ডের আমলে জাহান নাম থেকে হেফাজত হাঁটতে চলতে যত সংখ্যক হোক নিম্ন লিখিত করবেন আশাহাদু আল্লাহ ওয়া আহাদু আন্না মহাম্মদ রসুল বাংলা উচ্চারণ আশাহাদু আল্লাহ ইলাহা ইল্লাহ আন্না আনা রসুল্লাহ অর্থ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোন ইলাহ নাই আরো সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ আল্লাহর হাদিস শরীফে বর্ণিত আছে আল্লাহর সাল্লাহ বলেছেন যে ব্যক্তি সাক্ষ্য দেবে আল্লাহ ব্যতীত কোন ইলাহ নাই এবং মোহাম্মদ সাল্লা সাল্লাম আল্লাহ রসুল তার উপর জাহান আগুন হারাম হয়ে যাবে সোবাহ আল্লাহ আল্লাহ পাক রব্বুল আল আমিন আমাদের সকলকে উল্লেখিত তিনটি বিশেষ আমল গুরুত্ব সহকারে আমল করার তৌফিক দান করুন আমিন